এখন কোনো মমিন কোনো মুসলমান যদি শয়তানের ফাঁদে পা না দেয় তখন শয়তান দ্বিতীয় মিশন তার দ্বিতীয় কার্যক্রম দ্বিতীয় স্টেপ নিয়ে সে পরিচালিত হয় দ্বিতীয় স্টেপ কি মুসলমানদেরকে গুনহায় লিপিত নিপতিত করবে কাফের বানাতে পারলো না মুশরিক বানাতে পারল না তাহলে মুসলমানই থাক কিন্তু তাকে গুনা করাতে হবে এজন্য সে মুসলিম গুনায় নিপতিত করার জন্য সে প্রচেষ্টা করে থাকে যেমন আল্লাহ রসুল সাল্লিসাল্লাম বলছেন হ্যাঁ লোক সকল শুনে রাখো তোমাদেরকে শয়তানের এবাদত করা হবে শয়তান এই কথা থেকে নিরাশ হয়ে গেছে তোমরা যে তোমাদের দেশে শয়তানের পূজা করবে মূর্তি পূজা করবে এ থেকে শয়তান নিরাশ হয়ে গেছে এটার সে বিশ্বাস করেন আস্থাও রাখে না তবে বলে কিং সায়া কুনুলাহু তাতুনফি বা দিন মা তাহা কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলোতে তোমরা আল্লাহ এবং তার রাসুনের আনুগত্য না করে শয়তানের আনুগত্য করবে এটা সে চায় এবং এজন্য সে ফাঁদ পেতে বসে থাকবে ফায়ার দা বেহা এবং শয়তান এতেই খুশি হয়ে যাবে সেটা কি বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে যেমন একটা হাদিস এসেছে আল্লাহ নবী বলছেন ইন্না শৈতান শৈতান নিরাশ হয়ে গেছে তার এবাদত করা হবে মুসলমানেরা বিশেষ করে মুসল্লিরা তার এবাদত করবে এ থেকে নিরাশ হয়ে গেছে ওয়ালা কিং ফির কিন্তু মুসলমানদের পরস্পরের মধ্যে দণ্ড বাঁধাতে শত্রুতা সৃষ্টি করতে হিংসা বিদ্বেষ ছড়াতে সে প্রস্তুত থাকবে এবং এই কাজে সে সফলতা হবে সফল হবে দেখো দুইজন আপনারা দেখবেন দুইজন ছাত্রের মধ্যে হিংসা বিদ্বেষ দুজন আলেমের মধ্যে হিংসা বিদ্বেষ একজন আলেম আর একজন আলেমকে দেখতে পারে না একজন প্রতিবেশী মুসলিম আরেকজন মুসলিম প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই একটি ইসলামী সংগঠন আরেকটি ইসলামী সংগঠনের সাথে সম্পর্ক ভালো নাই এভাবে শয়তান শত্রুতা সৃষ্টি করছে এবং এতে পুরোপুরি শয়তান সফল হয়ে গেছে এই জন্য রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ওলা কিং ফিত্তাহরিশে বাইন কিন্তু মুসলমানদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ সরাদেশে সফল হবে আল্লাহ আব্দুল আলামীও বলছেন ইন্নামা ইউরিদু সৈতান ও আই ইউ কেয়া বাইন রাখুম আলাহ সন্দেহ শয়তান তোমাদের মাঝে আদাওয়াত শত্রুতা এবং হিংসা বিদ্বেষ সরাদেশে নিক্ষেপ করবে ছড়াবে সালাদ থেকে বিরত রাখবে এবং আল্লাহর জিকির থেকে বিরত রাখবে সম্মানিত উপস্থিতি শয়তান ফাঁদ কতভাবে পেতে রাখে আমরা সামনে আরেকটি হাদিস পড়লে আরেকটু স্পষ্ট হয়ে যাবে শয়তান যখন কুফরি করাতেও পারে না আবার সরাসরি গুনাহে লিপ্ত করাতেও পারে না তখন সে প্রত্যেকটা রাস্তা রাস্তায় বসে দাঁড়িয়ে এই মমিন বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিভাবে চেষ্টা করে রাসুল সে বর্ণনা দিয়ে বিভিন্ন রাস্তায় বসে বসে সে অপেক্ষা করতে থাকবে ফকা লহুদ ফিতরিক ইসলাম সে ইসলামের রাস্তায় দাঁড়াবে যারা ইসলাম গ্রহণ করতে চায় ও মুসলিম ইসলাম গ্রহণ করতে চায় সে রাস্তায় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে দাঁড়ানোর পরে বলবে তুসলিম তুমি ইসলাম গ্রহণ করবে তুমি তোমার ও ত্যাগ করবে তোমার পিতার ধর্ম ত্যাগ করবে তুমি তোমার দাদার ধর্ম ত্যাগ করবে এটা করতে পারো তুমি এটা করিও না যদি ওই মুসলিম বান্দা যে ইসলাম গ্রহণ করতে চায় সে অবাধ্য হয় এবং ইসলাম গ্রহণ করে সেখান থেকে সে দূরে সরে যায় এরপরে তখন আর একটি রাস্তায় বসে সেটা কি হিজরতের রাস্তায় সে এবার বসে যায় বসে যাওয়ার পরে বলতে থাকে তো আরও দেখা ও শ্যামা আয়কা তুমি হিজরত করবে তুমি তোমার নিজের ভূমিকে ছেড়ে দিবে জন্মভূমির কথা বলে যাবে তুমি তোমার জন্মভূমি আকাশ বাতাসকে ভুলে যাবে কি করে তুমি চলে যাচ্ছ যারা হিজরত করে তাদের অবস্থা তুমি জানো ওই ঘোড়ার মতো যেই ঘোড়াকে বেঁধে রাখা হয়েছে মুসাফিরের মতো সে মাঠে যেতে পারে না তাকে সেভাবে খাবারও দেওয়া হয় না কারোর সাথে তার পরিচয় নেই সে একাকি অবস্থান করে সে ঘোড়ার মতো একজন মহাজির অবস্থা অতএব তুমি হিজরত করিও না এখন বান্দা যদি তার অবদ্ধ হয় এবং হিজরত করতে সফল হয় তাহলে সে মমিন হিসেবে থাকবে অন্যথায় পথভ্রুষ্ট হয়ে যাবে যখন এ রাস্তায় পারল না তখন জেহাদের রাস্তায় বসে যাবে জেহাদের রাস্তায় বসার পরে বলবে তুজা যা হিদফা নাফসে ন্যাপসে ওয়াল মালে তুমি জিহাদ করতে যাবে জেহাদ তো শরীরের কষ্ট রয়েছে সম্পদের অপচয় রয়েছে এমন কি হতে পারে জিহাদ করতে গিয়ে তুমি মারা যাবে আর তুমি যখন মারা যাবে তখন কি হবে জানো তুমি মারা গেলেই তোমার স্ত্রীকে আরেকজন বিয়ে করে ফেলবে কেমন ভয় দেখায় কি বলে তুমি মারা গেলে তোমার স্ত্রীকে আরেকজন বিয়ে করবে তোমার যে সম্পদগুলো আছে ওরা সবাই ভাগ করে নিবে তুমি জিহাদ করতে যেও না শয়তান এভাবে বলতে থাকে শয়তান যখন এখানেও ব্যর্থ হয় এবং সে জিহাদ করতে চলে যায় তখন রাসুল সাল্লি সাল্লাম এদের প্রশংসা করে বলছেন যে ব্যক্তি সয়তানি অবদ্ধ হবে ইসলামের রাস্তায় তাকে ব্যর্থ করবে হিজরতের রাস্তায় তাকে ব্যর্থ করবে জিহাদের রাস্তায় তাকে ব্যর্থ করবে আল্লাহর জন্য আবশ্যক হয়ে যাবে আল্লাহ বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ অবশ্যই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন অমান কোতে আর যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেন যদিও সে পানিতে ডুবে যায় তবু আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন যদিও সে প্রাণীর তার বাহনের উপর থেকে পড়ে গিয়ে নিহত হয় তবু আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন কারণ শয়তানের ফাঁদে পা দেয় নাই যেহাদের রাস্তায় যেভাবে পেতে বসেছিল সেখানেও শয়তান ব্যর্থ হয়েছে হেজরতের রাস্তাও ব্যর্থ হয়েছে এ মমিন বান্দা সফল হয়েছে এই জন্য আল্লাহর রাসুল বলছেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহর জন্য এটা হক এখন শয়তান দেখছে এখানেও ব্যর্থ হলাম